হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে মাল্টার একটা নতুন ধরনের মকটেল রেসিপি ট্রাই করছি। তো এই মকটেলটা আমি লাইফে ফার্স্ট টাইম বানাচ্ছি। এর আগে এই মাল্টার মকটেলটা আগে কখনো বানাইনি। এর জন্য আমি কিছু মাল্টা জোগাড় করেছি আর কয়েকটি গ্লাস রেখেছি, যার মধ্যে আমি মকটেলটা তৈরি করবো। আর আমি এখানে একটু স্প্রাইট নিয়েছি, একটু ঠান্ডা জল নিয়েছি আর কিছু বরফও নেব। তো আমি মাল্টাটাকে একটু ডেকোরেশনের জন্য অন্যভাবে কাটিং করেছি আর ছোটো ছোটো টুকরো করেছি। করে এবার আমি এর মধ্যে যে গ্লাসগুলোতে তৈরি করবো তার মধ্যে আমি এখানে অরেঞ্জ স্কোয়াশ একটু ঢালছি, যেহেতু এটা মাল্টার মকটেল। আমি কমলা লেবু বা অরেঞ্জের মকটেল, সেই জন্য এখানে অরেঞ্জ সিরাপটা খুবই ভালো মানাবে এবং টেস্টটা খুবই ভালো করবে। সেই জন্য আমি এখানে অরেঞ্জ সিরাপ বেশ খানিকটা অ্যাড করেছি। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে চিনি, তারপরে বরফ এগুলো মেশাবো। আমি ঠিক থেকে বেশ কয়েকটা বরফের টুকরো গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এর মধ্যে আমি একটু স্প্রাইট মিক্স করছি, যেহেতু এটা মকটেল তো সেই কারণে স্প্রাইট বা লিমকাটা এর মধ্যে খেতে খুব ভালো লাগবে। যেটি যেহেতু এটা লেমন ফ্লেভার সেই কারণে এটা বেশি ভালো লাগবে। শরবতের ওপরে এইরকম আমবেলা দিয়ে ডেকোরেশন করা থাকে, তা আমার ঘরে যে আমবেলা ছিল আমি সেটা দিয়ে এটা ডেকোরেশন করার চেষ্টা করেছি। আর একটা স্ট্র দিয়েছি। দিয়ে আমার মোটামুটিভাবে এক গ্লাস মকটেল রেডি হয়ে গেছে, অরেঞ্জ মকটেল। আর এখন যদিও আষাঢ় মাস, কিন্তু বৃষ্টি মাঝে মাঝে পড়লেও ভালোই গরম আছে। গরমের মধ্যে এই ধরনের এক গ্লাস মকটেল সত্যি কথা বলতে খুবই খেতে ভালো লাগে, খুব ফ্রেশ হয়ে যায় মন প্রাণ। আর এর মধ্যে আমি যেহেতু কয়েকটা মাল্টার টুকরো এবং শশার টুকরো দিয়েছি, সেই জন্য এটা খেতে আরও বেশি রিফ্রেশিং লাগে। যে কোনো শরবতের মধ্যে যদি অল্প করে অরিজিনাল কিছু ফলের টুকরো দিয়ে বেশ কিছুক্ষণ রাখা যায়, তাহলে সেই ফলের একটা আলাদা সুগন্ধ সেই শরবতের মধ্যে আসে। সেটা একেবারেই ন্যাচারাল এবং একটা আলাদা ধরনের সুন্দর গন্ধ বেরোয়। মানে অন্যান্য দোকানের যে আমরা বোতলে করে যে শরবতগুলো খাই, তার থেকে একটা আলাদা টাইপের ন্যাচারাল ফ্লেভার এর মধ্যে পাওয়া যায়। এটা আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি বন্ধুরা। এটা যে আমি শুধু বাড়িতে বানিয়েই টেস্টটা পেয়েছি শুধু সেটাই নয়, এটা ফুচকার জলের মধ্যে অনেক সময় গন্ধরাজ লেবুকে ডুবিয়ে রাখা হয় এই কারণে। তো বন্ধুরা, এখন এটা টেস্টিংয়ের পালা। এখান থেকে আমি সাজানোর জন্য যে ছাতাটি ব্যবহার করেছিলাম সেটা আমি সরিয়ে নিয়েছি, কারণ ছাতাটা আমি শুধুমাত্র সাজানোর জন্যই ব্যবহার করি। সেই কারণে আমি এটা টেস্টিংয়ের সময় আলাদা করে সরিয়ে রেখেছি। দেখুন, আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কমলা লেবুর শরবত, অনেকে এটাকে মাল্টার শরবতও বলে। দেখুন ডিজাইনটা, দেখুন খুব সুন্দর করে ডেকোরেশন করেছে কমলা লেবুর খোসা দিয়ে। দেখুন খোসাটা আমার হাতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কমলা লেবুর শরবত, অনেকে এটাকে মাল্টার শরবত বলে। ডেকোরেশনটা দেখুন খুবই দারুণ ডেকোরেশন, ইউনিক একটা ডেকোরেশন হয়েছে। শরবতটা সত্যি খুবই টেস্টি হয়েছে, চিনি নুন এভরিথিং পারফেক্ট হয়েছে। বন্ধুরা, এই ছিল আজকের জন্য ভিডিও। ভিডিও যদি ভালো লাগে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করবেন, শেয়ার করবেন। আর আজকের জন্য এই পর্যন্ত, টাটা।